হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর ইনসিয়া দেখুন কি করছে, ভীষণ দুষ্টুমি শুরু করে দিয়েছে। আমাকে তো ভিডিও বানানোর সময় ডিস্টার্ব করে না, কিন্তু আজকে ভীষণ ডিস্টার্ব করছে। তো আজকে আমি বন্ধুরা যে ব্যাগটা নিয়ে এসেছি সেটি আশা করি অনেকের এই সমস্যায় ভুগছেন। তো এই ব্যাগটি সাধারণত যাদের এই গলার সাইড বা হাতে ভীষণ কালো কালো চোখ পড়ে যাচ্ছে, ভীষণ কালচে দেখায়, মুখের তুলনায় হাতটা অনেকটাই কালো ভাব লাগে, তো তাদের জন্য বেস্ট। যারা একটু বাইরে যান বা বাইরে না গেলেও রান্না করতে হয়, হাতের দু সাইড ভীষণভাবে কালো হয়ে যাচ্ছে, তাদের জন্য এই জাদুকরি প্যাকটি। তো এই প্যাকটি খুব সহজ আর মাত্র 3 থেকে 4 বার ইউজ করলেই আপনি রেজাল্ট পেয়ে যাবেন, আপনার ট্যান ভাব পুরোপুরি উঠতে শুরু করে যাবে। তো বন্ধুরা, আমি এই প্যাকটি খুব সহজভাবে রেডি করেছি এবং এটি কিভাবে ইউজ করেছি সেটা দেখে নিন। আর দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিন, কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন। নিয়ে নিলাম 1 থেকে 1.5 চামচ মতো। তারপরে যেটা অ্যাড করছি ওয়াল টার্মিক, অবশ্যই এটা কাস্তুরি টার্মিক নিয়ে নিলাম 1/2 টিস্পুন। আর একটা লেবু দিয়ে দিলাম, একটা লেবুর হাফ আমি দিয়ে দিলাম। তো এই 3 উপাদান ভালোভাবে মিক্স করতে হবে, এবং মিক্স করার পরে দেখুন আমি কিভাবে করছি। তারপরে স্কিনে অ্যাপ্লাই করে নিতে হবে, আপনার ঘাড়ের দুপাশ এবং পুরো হাতে অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লাই করছি আমি একটা অ্যালোভেরার লিপ নিয়েছি। অ্যালোভেরার লিপটি হাতে করে লাগানোর কোনো প্রয়োজন নেই, এতে আরও ভালো উপকৃত হবেন। অ্যালোভেরা আমাদের স্কিনের জন্য ভীষণ উপকারী, তো অ্যালোভেরার লিপের উপরে এভাবে আমি এই পেস্টটা নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ঘষে ঘষে অ্যাপ্লাই করতে হবে, তারপরে 10 মিনিট ওয়েট করে শুকিয়ে আসলে রাফ করে ধুয়ে ফেলতে হবে। তো ধুয়ে নেওয়ার পরে দেখবেন স্কিনের পার্থক্যটা কতটা। তো বন্ধুরা, এই সহজ উপাদানটি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন ভীষণ উপকৃত হবেন এবং আপনার স্কিনের চট জলদি একটা জেল্লা ভাব চলে আসবে। তো আমার এখনটা লাগানো কমপ্লিট, এখন আমি ওয়াশ করে এসে দেখাচ্ছি। দেখুন আমার কোথাও একটু ট্যানের কোনো সমস্যা নেই, পুরোপুরি ট্যানটা চলে গেছে, কারণ এটি আমি উইকলি একবার ইউজ করে থাকি। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ওয়াশ করে নেওয়ার পরে অবশ্যই একটু কোকোনাট অয়েল নিয়ে ম্যাসাজ করে নেবেন। তবে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ওকে, বাই বাই।